বন্ধুরা, পৃথিবীর এমন অনেক অঞ্চল আছে যে অঞ্চলগুলোর প্রাকৃতিক সৌন্দর্য আসলেই অনিন্দ্য সুন্দর। এমনই একটি অঞ্চল কাশ্মীর, যার প্রাকৃতিক সৌন্দর্য ভূস্বর্গের সাথে তুলনীয়। ট্রাভেলিং কান্ট্রি সাইডে সবাইকে স্বাগতম। আজকের আমাদের আয়োজন কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য এবং এ অঞ্চলের বিশেষ বিশেষ কয়েকটি প্রাকৃতিক এবং ঐতিহাসিক দর্শনীয় স্থান নিয়ে। তো ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। প্রথমেই আমরা দেখব জামিয়া মসজিদ, যেটি 1300 শতকে মহারাজা রঞ্জিত সিং কর্তৃক বন্ধ করে দেওয়া হয়। এখন আমরা দেখতে পাচ্ছি নিশাদ বাগ, যেটি মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক কাশ্মীরের শ্রীনগরে নির্মিত হয়েছিল। এই পর্বতটির নাম নানগা পর্বত, পৃথিবীর নবম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। 4 নম্বর, এটি পাহালগাম ভ্যালি, যেটি কাশ্মীরে অবস্থিত, অসাধারণ একটি ভ্যালি। 5 নম্বর, এই পর্বতটির নাম K2, এটি সবার কাছে পরিচিত এবং এটি কাশ্মীরে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এগুলো ছাড়াও এখানে রয়েছে অসংখ্য ছোট বড় দৃষ্টিনন্দন ভ্যালি, লেক, পাহাড় এবং পাহাড় ঘেরা নদী ও ছড়া। পাহাড় ঘেঁষা গ্রামীণ জীবনযাত্রা এবং আবহাওয়ার অসাধারণ বৈচিত্র্য এখানে দেখা যায়। পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে গড়ে উঠেছে ঘরবাড়ি, বাজার এবং গ্রামীণ জনপদ। এ অঞ্চলের জনগণের স্বাস্থ্য, সম্পদ ও জীবনযাত্রা অনেকটাই আবহাওয়ার দ্বারা নিয়ন্ত্রিত। আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের গা ঘেঁষে গড়ে উঠেছে শহর, বাজার এবং একটির পর একটি গৃহ। পাহাড়ের মাঝে মাঝে পাথুরে ঝর্ণা এবং ভ্যালি, পাহাড়ের মাঝে মাঝে খরস্রোতা নদী, অসাধারণ দৃশ্য। এই কাশ্মীর অঞ্চলটি 3টি দেশের নিয়ন্ত্রণে রয়েছে। একটি হচ্ছে ভারতের নিয়ন্ত্রণে, এটির নাম জম্মু কাশ্মীর। একটি পাকিস্তানের নিয়ন্ত্রণে, এটির নাম আজাদ কাশ্মীর। এবং চীনের নিয়ন্ত্রণে রয়েছে অক্ষয় চীন এবং ট্রান্স কারাকোরাম। সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক দিয়ে সাথে থাকবেন।